দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে বাইদের 51% জায়গা আবাদ করি। আমি এখন ডাটা লাগাইছি, ডাটা 24-25 দিন বয়স বা 26 দিন হয়েছে, এখন তোলার মতন উপযোগী হয়েছে। এটি এখন তুলতেছি। কি ডাটা, দেশি ডাটা না এটা? হ্যাঁ, এটা হলো আপনার, এটার নাম বলে হলো ময়মনসিংহা ডাটা। বীজ আমাদের নিজেদের তৈরি করা, আপনার বাড়ির বীজ? জি, আমি এর আগে বীজ আনছি বাহিরের থেকে, আনার পরে নিজেরা আবার এক সাইড দিয়ে বীজ রেখে দিয়েছিলাম, সেগুলো আবার আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি, পরে আমি এইগুলো লাগাইলাম। এখন এই 51% জমিতে কতটুকু বীজ লেগেছে? বীজ লাগছে হলো আপনার 3 পোয়া। এই 51% জমিতে যে বীজটা লাগছে 750 গ্রাম, এই বীজের দাম কেমন পড়বে? বীজ তো সস্তা, আপনার 400 টাকা কেজি, তাহলে 300 টাকার বীজ। আচ্ছা, কীভাবে চাষ করলেন এই ডাটাটা? এটা প্রাথমিক অবস্থায় আপনার মুরগির লিটার, টিএসপি সার, পটাশ, ইউরিয়া এগুলো দিয়ে চাষ দিয়ে মই দিয়ে জাত করে রাখছি। 51% জমিতে কতটুক মুরগির লিটার লাগছে আর কতটুক লাগছে? 80 বস্তা মুরগির লিটার, 2 বস্তা হলো আপনার কালো সার অর্থাৎ টিএসপি, 1 বস্তা সাদা ইউরিয়া, 1 বস্তা পটাশ। এই সারটি দিয়ে আমি চাষ দিয়ে মই দিয়ে রেখে দিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর আবার এটারে চাষ দিয়ে আমি ডাটা লাগাইলাম। ডাটা লাগানোর কতদিন পর এর গাছ বের হয়েছে? 3-4 দিন। তারপরে কি করলেন? তারপরে যখন আপনার 3 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়েছে তখন নিড়ি দিলাম, 4 ইঞ্চির কালে একটা নিড়ি আর 6 ইঞ্চির কালে আরেকটা নিড়ি, নিড়ানি যাতে গাছের গোড়ায় ঘাস না হয়। গাছের গোড়ায় ঘাস অর্থাৎ আবার আপনার অনেক হয় এগুলো কিছু মাইরা একটু পাতলা করে দিতে হয়, নাহলে তো মোটা তাজা হয় না। ওই 2টা পরপর 2টা নিড়ি দিচ্ছি, দিয়ে আপনার ইউরিয়া সার আর 10টা শক্তি দিন, 10টা চায়না, 10টা এ সমস্ত দিয়ে, আর কীটনাশক পরপর প্রতি সপ্তাহে 1 বার করে মারতে হয়েছে। কী কী কীটনাশক দিয়ে? এটা আমরা সবীকরণ, সানটাপ, তারপরে কাপ, তারপরে আপনার এই যে কী কয় এই টুল, এই সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক। কি রোগ হয় ডাটাতে? ডাটাটা একটা সবুজ, এই ডাটার যে পাতার যে কালার সবুজ, এই সবুজ কালারের এই জাতীয় একটা পোকা তৈরি হয়, ওটা একাই তৈরি হয়। তো ওই ওই পোকাটা মারার জন্য এই যে কীটনাশকটা দিতে হয়, আর ওটা না দিলে আপনার ওই পোকায় মূল যে কলিটা আছে ও কলিটা খায় ফেলে, খায় ফেললে ডাটা তো আর বাড়বেও না, ক্ষতি হয়, বিশাল ক্ষতি হয়। আচ্ছা, আর কি করার আছে এই ডাটা চাষ করতে? এখানে আর আর তো কিছু নাই। এই এই প্রথমে একবার নিড়ানি দেন? না, 2টা নিড়ি দিতে হয়। এরপরে আর সার টারটা? না, সার সার যে উপরে আপনি চায়না 10টা ইউরিয়া, আবার অনেক সময় সালফার, হ্যাঁ বিভিন্ন জাতের সার 1 সপ্তাহ পর পর 2-3 ট্রাম দিতে হয়। আর পানি দিতে হয় নাকি? হ্যাঁ, পানি আপনার যদি পানি বৃষ্টি না আসে তাহলে পানি দিতে হয়, আর এবছর এটা একটু পরে লাগানোর কারণে আমার পানি দিতে হয়নি, আবাদের সময় পানি দিয়ে বলছি। আচ্ছা, এখন এই ডাটার কতদিন বয়সে ডাটাগুলো উঠাচ্ছেন আপনি? আমি 26 দিন, আজকে 27 দিনের থেকে শুরু করছি। এই 27 দিনে যে ডাটাটা তৈরি হলো, এর যে শক্তি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে অনেক সার ব্যবহার করা হয়েছে। অনেক সার ব্যবহার ছাড়া তো এটা হবে না। ডাটাতে অন্যান্য সবজির চেয়ে ডাটাতে সবচেয়ে খরচ বেশি, আপনি সার বেশি ব্যয় করতে হয়, তা না হলে ডাটা হবে না।
এখন যদিও শরীরের ক্ষতি করে তাহলে ওটা না দিলে যে হয় না, এদিক দিয়ে তো আবার কৃষক মার খেয়ে যেতেছে। কৃষক যে কষ্ট দুঃখ কষ্ট কইরা, কৃষকের তো আর সরকার কোনো সহযোগিতা নাই, কৃষকেরটা কৃষকেই তৈরি করে নিতে হয়। তাহলে কৃষক একবার দুইবার তিনবার মার খাইলে চতুর্থবারের সময় তো সে উঠতেই পারবে না, তার ফ্যামিলি পঙ্গু হয়ে যাবে, যার জন্যে আর এই মাটি এইসব পূর্বের থেকে দিয়ে অভ্যস্ত। এখন ওই ওই সারগুলা যদি না ব্যবহার করা হয় তাহলে এই ফসলও হবে না। আর আমাদের এলাকায় হলো প্রতিযোগিতামূলক ফসল বোনা, যে যত সার দিব তারটা তত দ্রুত হবে, আর বাজার যদি একটু ভালো হয় তাহলে দ্রুত পয়সা পাইলো, আর যদি খারাপ হয় তাহলে ফালাই দিতে হয়। এই 51% জমিতে জি কত টাকা খরচ হয়েছে সব মিলে? মোটামুটি এবছর তো কামলার বাজার বেশি, একটা সেচ দিয়ে বঞ্চি, এই বিভিন্নভাবে 25-26 হাজার টাকার মতন খরচ হয়েছে। 51% 500 টাকা হাজিরা কামলা, যে কামলা ছিল 300 টাকা সেই কামলা দিছি আমি 500 টাকা। মানে ঈদ ভাঙ্গা বাজার, ঈদের মধ্যে লোক বিভিন্ন যার যার দেশে চলে গেছে, এই হিসাবে একটু ডিমান্ডটা বেশি ছিল, তাহলে কি হইতো না আরও 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকা কম লাগতো আমার। আচ্ছা, তা আপনি কী কী মনে করছেন যে ডাটা বিক্রি করার পর, আজকে তো ডাটা শুরু উঠানো শুরু করছে, জি জি, এই ডাটা বিক্রি করার পর কত টাকার বিক্রি করতে পারবেন? এই বছর যে টাকা খরচ গেছে এই টাকা আসবে না এই 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 ট্রামে, আলা পরবর্তী চ্যাপ্টারের কথা বলতে পারি না, বিভিন্ন করোনা এমনি বিভিন্ন সমস্যার কারণে ঢাকা শহরে তো চাহিদা একবারেই নেই, আর এটা তো আমাদের ঢাকাতে জাত করতে হয়, কারণ ঢাকাতে জাত করতে হয়, ঢাকার লোক যদি নাই খায় তাহলে তারা আমরা বিক্রি করবো কার কাছে? এই বিভিন্নগুলো যুগে এবার সবজির বাজারটা সবগুলাই, এই শুধু ডাটা নয়, আপনার লাউ, চাল কুমড়া, লাল শাক, পালন শাক, বিভিন্ন সব তরকারি, এই যে চিচিঙ্গা, করলা, সব জিনিসের বাজারই খারাপ। কিন্তু আমরা তো ঢাকা শহরে কিনি 4 পিস 5 পিস ডাটার দাম 20 টাকা, কারণ আপনারা কিনেন ফেরিওয়ালারা যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে ওরা এই এলাকায় ঘুরা ঘুরে বেছে, বা কেউ মার্কেটে দোকান রেখে বেছে, হেরা তো ওইভাবে পোষায় বিক্রি করে, কিন্তু ওরা আমাদের কাছে স্বীকারও হয় না, যে আইসাই বলে যে অজিল ভাই কালকে মাল বেচতে পারি নাই, ওরা খালি এই কথাই ওদের মুখে, কিন্তু আমরা বাইদু ভাই শুনি যে না ভালো বাজার ওরা পায়, এইভাবে করে ওরা আর কি মোটামুটি ভালো পয়সা পাইতেছে। কিন্তু মূল আমরা যে এত কষ্ট করতেছি, এত পয়সা ব্যয় করলাম, কিন্তু মূলতভাবে আমরা টাকা পাই না। পুঁইশাক যে পুঁইশাক বিক্রি হয়েছে পাইকারি 15-20 টাকা, সেই পুঁইশাক এখন 2-3 টাকা, এবং আমাদের এলাকায় এই ডাটা বহু জমির মধ্যে লেবার দিয়ে এক জায়গায় খামাল দিতেছে, ফালাই দিতেছে, পুঁইশাক বড় ট্রাক্টর মেশিন দিয়ে হাল বাইয়া মনে করেন যে একবার সমান বানায় ফেলতেছে, খরচের টাকা আসে না, তাহলে কামলার টাকা আসে না, তাহলে এগুলো বাজারজাত করে কী করবো? ঘরের থেকে আরও উল্টা টাকা ভরে দিতে হয়। তবে এটা সব সময় না, কিছু কিছু সময় এগুলো হয়, যেমন এই যে বললাম যে আপনার এই বৈশাখ জ্যৈষ্ঠ এই 2টা মাস কাঁচামাল, একেবারে আমাদের এইটা যত বছর ধরে করি তখন থেকে আমরা দেখতেছি যে 2 মাস আপনার এই কাঁচামালের বাজার খুব খারাপ থাকে। অন্য সময় যদি আপনি এটা চাষ করতেন তাহলে কেমন দামে বিক্রি হতো? তাতে মোটামুটি মনে করেন যে 25-30 হাজার টাকা খরচ করলে 50-55 হাজার টাকা বিক্রি আসে। Thank you.